শৌচকর্মের সময় অসাবধানতাবশত পকেট থেকে পড়ে গিয়েছিল টাকার বান্ডিল। জল ঢেলে দেওয়ার পর সেই টাকা চলে যায় পায়খানার চেম্বারে। বিষয়টি বুঝতে পারার পর পরিযায়ী শ্রমিক যুবক তার দুই ভাইকে জানায়, পায়খানার চেম্বারের ঢাকনা খুলে ওই টাকার বান্ডিল উদ্ধার করতে নেমে মল ভর্তি চেম্বারে তলিয়ে একসঙ্গে মৃত্যু হলো দুই ভাইয়ের। পূর্ব বর্ধমানের ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা দুই ভাইয়ের এমনই মর্মান্তিক মৃত্যু হলো কেরলে। ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়া। আমার সঙ্গে দুটো গাড়ি কথা বলেছে আর কিছু বলেনি। কবে কাল? হ্যাঁ, কালকে 6টার সময় দুর্ঘটনা। রকম প্রসঙ্গে আমি নিজের মুখে তো শুনিনি, নিজের মুখে আমরা শুনিনি। 14 মাসে 8 তারিখে গেছে বাংলা। মৃত দুই ভাইয়ের নাম আলকাশ শেখ ও আশরাফুল শেখ ওরফে বচ্চন। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে মৃতদের পরিবারের কাছে খবর আসে। মঙ্গলবার কেরলেই দেহ দুটির ময়নাতদন্ত করার পর গ্রামে আনা হবে বলে জানা যায়। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। জানা গেছে এরুয়ার গ্রামের বাসিন্দা আলকাশরা চার ভাই। তাদের বাবা আব্দুল সাত্তার বেশ কয়েক বছর আগে মারা যান। চার ভাই বিবাহিত। বড় দাদা রূপচাঁদ শেখ বাড়িতে থাকেন। বাকি তিন ভাই সঞ্জীব শেখ, আলকাশ ও আশরাফুল তিনজনে কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। বছর দুয়েক আগে থেকেই ওই তিন ভাই কেরলে কাজে গিয়েছিলেন। কেরলের মালাপুরম জেলার ত্রিশূল এলাকায় অন্যান্য পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই তারা একটি ডেরায় থাকছিলেন। সঞ্জীব জানায়, সোমবার কাজ সেরে ডেরায় ফিরে আসার পর তিনি শৌচকর্ম সারতে যান। তখন আলকাশ ও আশরাফুল রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সঞ্জীবের অন্তর্বাসের পকেটে ছিল 14,800 টাকা। একটি পলিথিন প্যাকেটে মোড়ানো ছিল টাকার গোছাটি। শৌচকর্ম সেরে জল ঢালার পর সঞ্জীব দেখেন তার টাকার বান্ডিল প্যানে পড়ে গিয়েছে। বুঝতে পারেন ওই বান্ডিল ততক্ষণে সরাসরি চেম্বারে চলে গিয়েছে। ভাই আলকাশ ও আশরাফুলকে বিষয়টি জানানোর পর তিনজন মিলে একটি শাবল এনে ওই পায়খানার চেম্বারের ঢাকনা খোলেন। তখন তাদের নজরে পড়ে পলিথিনে মোড়া বান্ডিলটি ভাসছে। এরপর একটি মই এনে আলকাশ প্রথমে টাকা উদ্ধার করতে নিচে নামেন। টাকার গোছা নিয়ে মই বেয়ে ওঠার সময়ই তিনি হঠাৎ পড়ে তলিয়ে যান। তা দেখে আশরাফুল তৎক্ষণাৎ নিচে নেমে দাদাকে উদ্ধার করতে যান। তিনিও একইভাবে তলিয়ে যান। দুই ভাইকে ওভাবে পড়ে যেতে দেখে সঞ্জীবও নেমে যান, কিন্তু তাকে অন্যান্য কয়েকজন পরিযায়ী শ্রমিক ধরে আটকে দেন। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ও দমকল বাহিনী এসে আলকাশ ও আশরাফুলকে উদ্ধার করে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে পায়খানার চেম্বারে নেমে বিষাক্ত গ্যাসের কারণে দুজন এভাবে জ্ঞান হারিয়ে তলিয়ে যায়। চার ভাইয়ের মধ্যে বড় ভাই এখানে আছে আর তিন ভাই কেরালায় গেছে কাজ করতে, রাজমিস্ত্রি কাজ করতো। তিনি কালকে পায়খানার চেম্বারে পড়ে মৃত্যু হয়েছে দু ভাই। এক ভাই পড়ে গেছে, সে ওখানেই মারা গেছে। তাকে বাঁচাতে গিয়ে তার ছোট ভাই নেমে তাকে বাঁচাতে গিয়ে সেও ডেড হয়ে গেছে। আমরা যেটা শুনেছি যে ওনারা মানে কাজের মাঝে বা কাজ শেষে এক ভাই বাথরুম গেছে। এবার ওখানে একটা ঘরে তো বহু লোক থাকে, টাকা পয়সা সবসময় নিজের কাছে রাখতে হয়। এবার ইনারের ভিতরে পকেটে টাকাগুলো রাখতে হতো। বাথরুম গেছে, যে বাথরুমে টাকাটা পড়ে গেছে। এসে ভাইদেরকে বলে, ওরা তখন এক ভাই গেছে আপনার বড় শাবল আনতে, যে ওই চেম্বারের যে ম্যান ঢাকনা থাকে স্ল্যাব, সেই স্ল্যাবটা তোলার জন্য। তা আর দু ভাইয়ের মধ্যে এক ভাই ছেনি হাতুড়ি দিয়ে কোনো রকমে পাট পাট করে আর কি ঢাকনাগুলো আছে একটা দুটো পাট তুলেছে। তুলে দেখেছে হ্যাঁ, ক্যারির মধ্যে ওটা ভাসছে। প্রথমে ওরা লাঠি দিয়ে মগ বেঁধে একটু চেষ্টা করেছে, তোলার পারেনি। তারপরেই ওই গ্যাসে ওর মাথা ঘুরে ভিতরে পড়ে যায়। সেই দিকে আরেক ভাই নেমে তাকে বাঁচাতে গিয়ে সে ওই গ্যাসের মারা গেছে। যেটা একজন মারা গেছে তার নাম হচ্ছে শেখ আলমাস, আর ছোট ভাইটার নাম আশরাফুল শেখ। নিউজ আজ বাংলা, বর্ধমান। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।